সতেরো কোটি মানুষের অধিনায়কের সিদ্ধান্তটাকে আপনি সম্মান জানাতে বাধ্য হবেন এই যে কিছুদিন আগে সাকিবকে নিয়ে এত সমালোচনা হয়েছিল যে বেটুইন নিয়ে আপনি কি জানেন এই দশ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তামিম ইকবাল তামিমকে বেটুইন তাদের বিজ্ঞাপনের জন্য প্রথমে অফার করলে তিনি সরাসরি এটাকে না বলেছেন ওই যে বললাম সতেরো কোটি মানুষের একটা দলের অধিনায়ক তিনি খান পরিবারের ঐতিহ্য সম্মান তামিমের পার্সোনালিটি সব কিছুই যেন একসাথে প্রকাশ হয়ে গেছে মুসলিম প্রধান এই দেশে জুয়াকে হয়তো তিনি প্রসার করতে চাননি ধর্মীয় দিক দিয়ে চিন্তা করেন আর সামাজিক কিংবা অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করেন তামিম হয়তো সব দিকই ভেবেছেন একেই হয়তো বলে দায়িত্ব কিংবা টাকার পেছনে না ছুটে সম্মানটা ধরে রাখা নিজের পার্সোনালিটি ধরে রাখা তামিম তো এমনই ষোলো বছর ক্রিকেট কেরিয়ারে হয়তো আপনি অনেক ব্যাপারই সমালোচনা করতে পারবেন মাঠের পারফরমেন্স বর্তমান অধিনায়কত্ব তবে বোর্ডের যে কোনো ব্যাপারে তামিম সবসময় প্রফেশনাল ছিল কখনো ছুটি লাগলে আগে থেকেই সেটা নিয়েছেন কখনো বিতর্ক সৃষ্টি করেন নাই বিজ্ঞাপনের বাজারও খান সাহেবের মার্কেট উপরের দিকেই দেশে ক্রিকেটারদের কথা চিন্তা করলে হয়তো সাকিবে পরেই তার অবস্থান তবে আজ পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠানের সাথে তিনি চুক্তি করেন নাই যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তামিম এমনই দেশের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য দুবার সিপিএল পিসিএল সহ অনেক টুর্নামেন্টকে মানা করেছেন এরকম পার্সোনালিটিকে আপনার সম্মান করতেই হবে মাঠের বাইরে সব কিছু ভদ্রলোকের মতো ফেস করা মোটো সহজ কাজ নয় তবে সেটা সহজভাবেই সামলাচ্ছেন তামিম ইকবাল